নদিয়ার শান্তিপুর কুমোর বাড়ি থেকে ঝাড়খণ্ডের পথে রওনা দিল মা দুর্গা। নদিয়ার শান্তিপুর শহর থেকে দুর্গা প্রতিমা রওনা দিল ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। 21 ইঞ্চি মাপের মাতৃমূর্তিটি নিজের ইচ্ছে শক্তি, কর্মদক্ষতা, শিল্প নৈপুণ্যতা এবং অসাধারণ ভক্তিভাবের দ্বারা নির্মাণ করেছেন মাত্র 20 বছর বয়সী 70 নম্বর শ্যামচাঁদ রোড নিবাসী পেশায় পাট ব্যবসায়ী ভজন সাধুকার পুত্র বর্তমানে আর্ট কলেজের ছাত্র রোহন সাধুকা। আমাদের সংবাদ মাধ্যমের সাথে কথোপকথন সূত্রে জানা গেল, ছোট থেকে ছবি আঁকায় পারদর্শী রোহন, ছোট থেকে এই ধরনের মৃৎশিল্পের প্রতি প্রবল আগ্রহী। তবে কোনো কুম্ভকার বংশের সন্তান না হলেও রোহনের শিল্পকর্ম যে কোনো কুম্ভকারকে তাক লাগিয়ে দেবে, এ কথা নিঃসন্দেহে বলা যায়। অন্যদিকে এই মাতৃমূর্তিটিকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম নিখুঁত সাজে সাজিয়ে অপার রূপ লাবণ্যে ভরিয়ে রূপবতী দশভুজায় গড়ে তোলার নিপথে যাদের ভূমিকা রয়েছে, তারা হলেন শান্তিপুর বৈষ্ণবপাড়ার ঠাকুরঘর প্রতিষ্ঠানের অমল কুণ্ডু এবং উক্ত প্রতিষ্ঠানেই কর্মরত শান্তিপুর ফটকপাড়া নিবাসী প্রীতম খা। এক নজরে দেখে নেব এ বিষয়ে প্রীতম খা কি জানালেন আমাদের সংবাদ মাধ্যমকে। ঠাকুরটার উচ্চতা 21 ইঞ্চি, ঠাকুরটা যাবে ঝাড়খণ্ডে। আমাদের মোটামুটি প্রতি বছরই কিছু অর্ডার থাকে, এবছর একটু কম, এই ছোট ঠাকুরের অর্ডার একটু কম সাজানো। আমাদের চুরি ঠাকুরও যায় অনেক দূর দূর। এবার এটা আমাদের বানানো ঠাকুর না, এটা রোহন সাধুকা বলে একজনে বানিয়েছে। সাজ আমাদের, আমরা সাজ বানাই, ঠাকুরও বানাই, কিন্তু এটা ঠাকুরটা আমাদের বানানো না। এটা যাবে ঝাড়খণ্ডে। ঠাকুরটার উচ্চতা 21 ইঞ্চি, ঠাকুরটা অনেক ছোট ছোট কাজ আছে, সেসব কাজ এই ছবিতে ধরা পড়বে আশা করি। আচ্ছা বলছি, এই পুজোর সিজন উপলক্ষে কালী পুজো বা জগদ্ধাত্রীর অর্ডার কেমন আছে? কালী পুজো জগদ্ধাত্রী বিশেষ করে আমাদের তো বড় বড় সাজ হয়, আমাদের বিশেষ করে অনেক বড় বড় জগদ্ধাত্রী, অনেক বড় বড় কালীর সাজ যায়। ছোটোখাটো কাজ তেমন হয় না, আবার ছোটোখাটো কাজ আর সেরকম করে উঠতে পারি না সত্যি কথা বলতে, কারণ বড় কাজে সময়টা একটু বেশি লাগে। দুর্গা প্রতিমার সাজের অর্ডার নিয়ে আছে কটা? দুর্গা আমাদের এখান থেকে সাজ যাবে, বড় সাজ যাবে প্রায় 20খানা, 20টারও বেশি সাজ যাবে, আর ছোট দুটো, এইটা একটা আর একটা আছে। ঠাকুরের অর্ডার নিয়ে আছে কোথায়? ঠাকুরের অর্ডার নিয়ে আছে আমাদের গোপালপুরে, আমাদের কারখানা আছে, সে কারখানায় আমাদের ঠাকুর তৈরি হয়, সেখানেও মোটামুটি 7-8খানা ঠাকুর বাইরে যাবে। আচ্ছা আচ্ছা, এটা কবে যাচ্ছে, কোথায় যাচ্ছে? এটা যাবে ঝাড়খণ্ডে, এটা 2 দিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি, প্রতিষ্ঠানটার নাম কি? আমাদের, আমার নাম প্রীতম খা, এই প্রতিষ্ঠানের দায়িত্বকর্তা রয়েছে অমল কুণ্ডু, হরফে ঘটন্দা, ঠিকানা রয়েছে বৈষ্ণবপাড়া। আর আপনি কতদিন ধরে এই কাজের সঙ্গে রয়েছেন, সাজের কাজে? আমি 3 বছর ধরে এই সাজের সঙ্গে, কাজের সঙ্গে যুক্ত আছি। আপনার নামটা কি বললেন? আমার নাম প্রীতম খা, শান্তিপুর, শান্তিপুর নদিয়া। ওই মাতৃমূর্তি কোথায় যাচ্ছে? আমার মাতৃমূর্তি দুর্গা ঠাকুরটা যাচ্ছে হচ্ছে ঝাড়খণ্ডে। আচ্ছা আচ্ছা, এই ধরনের শিল্পকর্ম কতদিন ধরে করা হয়? এই ধরনের শিল্পকর্ম আগামী 1 বছর ধরে মানে লোকে নেওয়ার জন্য হচ্ছে, তার আগে ছোটোখাটো আগে আরও বানাতাম। আচ্ছা, হাইয়েস্ট কত হাইটের বানানো হয়েছে? হাইয়েস্ট 7 ফুয়া অবধি ঠাকুর বানিয়েছি, কিন্তু ছোটোর ওপরই বেশি কাজ হয়, সবাই ঘরে সাজানোর জন্য নেয়। আচ্ছা আচ্ছা, তা নেক্সট প্ল্যান, পরিকল্পনা কী আছে? নেক্সট প্ল্যান বলতে আর্ট কলেজ থেকে স্কাল্পচার নিয়ে পড়ার, আপাতত একটা বেঙ্গল ফাইন আর্টস কলেজে ভর্তি হয়েছি, তারপরে ওই আর্ট কলেজ থেকে স্কাল্পচার নিয়ে পড়ে পরবর্তীতে মিস শিল্প হিসাবেই কাজটাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু তোমাদের জিনগত সূত্রে তোমরা মৃৎশিল্পী নও, পাল নও তোমাদের টাইটেল, কিন্তু এই ধরনের কাজ করছো, সে বিষয়ে কী বলবে? এই ধরনের সত্যি কথা বলতে ঠাকুরকে একটা অন্যরকম ভালোবাসা, ভালো লেগে সে তার উপর ভক্তি শ্রদ্ধার উপর দিয়ে বানাতাম, সেক্ষেত্রে এখন করি, এবার লোকের ভালো লাগে, সে এখন তাই লোকে নিয়ে যায় আর কি বলবো। আচ্ছা আচ্ছা, আর পরবর্তী কতগুলো অর্ডার প্ল্যান রয়েছে তোমার কাছে? পরবর্তী অর্ডার বলতে এইটা আছে কাঁচড়াপাড়া, দুখানায় কাঁচড়াপাড়ায় আছে, একটা কালী পূজায়, একটা রাসের পরে অমাবস্যায় যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার নাম এবং অ্যাড্রেস বলবে? আমার নাম হচ্ছে রোহন সাধুকা, আর ঠিকানা হচ্ছে 70 শ্যামচাঁদ রোড, শান্তিপুর নদী। আচ্ছা, বর্তমানে কী করা হয়? বর্তমানে আপাতত এইটা করছি, আর এবছর আর্ট কলেজে ভর্তি হয়েছি। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। নদিয়া থেকে মলাদের রিপোর্ট, টাইমস বাংলা।